السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وبعد. দর্শক যে যেখানে অবস্থান করছেন পবিত্র মাহের রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই মাহের রমজানের মোবারক জানাই শুরু করছি মাহের রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আর যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই মাহে রমজানের জাকাত দেওয়া হয় কেন এই বিষয় নিয়ে এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন আলেমকে রয়েছেন আমাদের সাথে দারুদ নাজাদ কামিন মাদ্রাসা সম্মানিত প্রধান মুফতি মুফতি ওসমান গনি

তো কেন আমরা মাহে রমাদানকে আমরা জাকাত দেওয়ার জন্য এই জন্যই বেছে নিয়ে যেহেতু মাহে রমাদানের যে সওয়াবগুলো রিওয়ার্ডসগুলো এগুলো আল্লাপাক রবীন্দ্র মাল্টিপল করে দেন রসুল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন মানতাকার রাবা হি বে খাসলাতে মিনাল খাইর যে এই রমজানুল মুবারকে একটি নফল কাজ করবে নফল ওয়ফার করবে আল্লা হুয়া তালা এই নফল অফারের বিনিময়ে আল্লাহ পকরবুল আলমে একটি ফরজ আল্লাহ পাক রব তাকে দান করবেন আর কেউ যদি এই মাসে একটি ফর্জ অফার করে আল্লাহ সুবাহ তাহলে অন্য মাসের সত্তরটি ফর্জের সমান আল্লাহ পাক রবের রিওয়ার্ডস তাকে দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য পিয়ার নবী রসুল আরবি সাল আলিহি ওয়াসাল্লামা তিনি রমজানুল মুবারকে বেশি বেশি করে দান সদকা করতেন যেটি সহি বুখারের মধ্যে বলা হয়েছে নাস। তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল এবং কারিহিল মুরসালা তার দানটা ছিল প্রভাতের সোমিরের মতই ছিল তিনি দান করতেন বেশি বেশি করে এইজন্য রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন রমজানুল मुबारकে যদি কেউ যাকাত আদায় করে তাহলে তার সবটা বেড়ে যাবে ওভাবে গাণিতিক হারে গাণিতিক হারে কিন্তু এমনটি নয় যে রমজানুল বারে কি যাকাতের মাসবে আমাদেরকে নির্ধারণ করতে হবে অন্য মাসে দেওয়া যাবে না ইসলামিক স্কলার যারা তারা কিন্তু এরকম সিদ্ধান্ত দেয় না আমরা ইচ্ছে করলে জানুয়ারি টু জানুয়ারি ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি ইংরেজি মাস হিসাবেও আমরা জাকাত দিতে পারি যখন এটা এমনি তো ইসলামের যে নিয়ম সেটি হচ্ছে কারো কাছে যদি তার প্রয়োজনীয় চাহিদা ডিমান্ডকে উপেক্ষা করে তার কাছে যদি সাড়ে বাহান্ন ভরি রৌপ্য অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য যদি অবস্থান করে তার কাছে থাকে এক বছর স্টে করলে এটা শতকরা আড়াই টাকা এক হাজারে ২৫ টাকা এক লক্ষে আড়াই হাজার টাকা তাকে জাকাত দিতে হবে কিন্তু সেটাকে কোনোভাবে বারো থেকে কি তেরো মাসে কি যাওয়া ঠিক হবে না এটা তো কখনো গোপনীয় হবে না তেরো মাসে যাবে না আদায় হচ্ছে করলে না আদায় হয়ে যাবে কিন্তু নিয়ম হচ্ছে যে যদি কেউ ইচ্ছা করে যে এগারো মাস হয়েছে আর একটি মাস বাকি আছে আমি আগে আদায় করে দেবো অথবা বারো মাসে আমি আদায় করতে পারলাম না কিন্তু এর জন্য তম মাসে যদি এটা পড়ছে যায় তবুও কিন্তু জাকাত তার থেকে রহিত হয়ে যাবে না জাকাত অবশ্যই থাকা কিন্তু তাকে কি বারোতম মাসেই তো দেওয়া উচিত নিয়ম তো বারো তো এই যে যেমনটি আপনি বললেন জাকাত যেমন ফরজ জাকাতটি হিসাব করে দেওয়াও কিন্তু ফরজ আমার কাছে হাতে আসলো আর আমি মন চাইলো যাকে পেলাম দিলাম এমনটি যেন না হয় এটি কাউন্ট করতে হবে হিসাব করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করতে হবে রসুল করিম সাল্লাহ ইসলাম তিনি যেমনটি করতে বলেছেন এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে তালিম দিয়েছেন ঠিক সেভাবেই আমাদেরকে জাকাত দিতে হবে রমজানটাকে বেছে নেওয়াকে কেউ মুস্তাহাব বলেছেন বা উত্তম বলেছেন একদিকে যেমন উত্তম কিন্তু আরেকদিকে আমার একটা ফার্স একটি বিধান যেটি আল্লাহ সুবাহন তালা আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের ছাব্বিশটি জায়গায় কিন্তু

বড় কঠিন সেই জাকাতের সম্পদগুলো তাকে লোহার পাথ হিসাবে জাহান নামের আগুনে গরম করে তাদের কপালে সেক দেওয়া হবে দাগ দেওয়া হবে পিঠে দাগ দেওয়া হবে আর বলা হবে হাজামা কানাসুমলে আনফুসিক এটি হচ্ছে তোমাদের পুঞ্জীভূতের সম্পদ যেটি নিজেও বলবে যে আমি তোমার সেই সম্পদ অবশ্যই দেখুন এই পৃথিবীতে যত বিপর্যয় হয় আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়ে যাচ্ছে বা সামনে যে হবে না তার কোন তো কিন্তু নিশ্চয়তা নেই যেটি সোনাম তিনমিজিতে মিজিতে পেয়ার রসুল আরবি সাল আলী সাল্লাম তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন পনেরোটি কাজ হবে সমাজের মধ্যে তখন পৃথিবীতে বিপদ হবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে ঝড় হবে তুফান হবে ঝাল জালাতান চেহারা বিকৃত হবে ভূমিকম্প হবে বেশি বেশি করে বিদ্যুৎ চমকাবে প্রাকৃতিক যত প্রাকৃতিক বিপর্যয় রয়েছে এগুলো কিন্তু সংগঠিত হবে তার মধ্যে একটি কারণ নির্ধারণ করেছেন আল্লাহ রসুল ও জাকাতমা জাকাতকে যদি কেউ জরিমানা মনে করে অফকোর্স জাকাতটি আল্লাপাকের একটি ফরজ বিধান এটা কোনো জরিমানা নয় এবং বলা হয়েছে সুরাত জারিয়ার মধ্যে যে এটা হাক্কুন লিসা এল হাক্কুন এটাকে অধিকার বলছেন রাইটস বলছেন লিসা এল যারা প্রাপ্য যারা যাচনা করে যারা চায় ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত বলা হচ্ছে বঞ্চিত এবং প্রার্থনাকারীদের জন্য এটি হচ্ছে রাইটস আমাদের দায়িত্ব হচ্ছে জাকাতটি যথোপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া এই শব্দটি কিন্তু মূল বিষয় এটি বিষয় পৌঁছানো পৌঁছে দেওয়া এবং পৌঁছানো তার কাছে জাকাত নিতে যেতে নিতে যেতে হয় শুধু নিতে যায় না দুঃখজনক বিষয় যে দুই চারজন মানুষ কিন্তু মারা যায় এই অংশটুকু একটু বিস্তারিত বলা দরকার সমাজের উপকারের জন্য আমরা তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে এনেছি সুপ্রিয় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমরা জাকাত কখন দেবেন কিভাবে দিবেন মাহে রমজানকে কেন বেছে নিয়েছি তার আগে নিতে চাই ছোট্ট বিরতি থাকুন একুশের সাথে বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম মাহে রমজানে জাকাত কেন আমরা দেব বিষয় নিয়ে চলুন আবার আলোচনায় ফিরে যাই যেমনটি আপনি বলছিলেন আমরা বলছিলাম যে জাকাতটি কিন্তু গরিব বা নিঃস্ব অসহায়ের হক তাকে পৌঁছে দেওয়া সে কেন যাবে আপনার কি বাড়িতে তাও আবার কেমন এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় অথবা শাড়ি লুঙ্গি দেওয়া হয় ইভেন আমরা দেখি যে দোকান মার্কেটগুলোতে লেখা হয় এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় ন জাকাতের কোনো সারি নেই জাকাতের তৈরি করেছে সেখানে ইসলামের যেটা ইসলামিক স্কলাররা যেটা রায় দিয়েছেন সেটা হচ্ছে কোনো অভাবী ব্যক্তিকে বা দুস্থ ব্যক্তিকে এতিমদেরকে আমরা যদি টাকা দিয়ে দিই এই টাকা দিয়ে সে লুঙ্গি কিনতে পারবে সে খাবার কিনতে পারবে এই জন্য এমন একটি রিওয়ার্ডস তাদেরকে দেওয়া বা এমন একটা অর্থ দেওয়া যে অর্থ দিয়ে সে সবগুলো প্রয়োজনকে সে মেটাতে পারে কিন্তু মাত্রাম এখানে আরেকটি বিষয় সংযোগ করা দরকার কি না যেহেতু জাকাতের বিষয় খুব স্পষ্ট হওয়া দরকার জাকাত যদি আমি পাঁচশো টাকা এক টাকা কাউকে দেই সেক্ষেত্রে সে হয়তো কিছু কিনে খেয়ে ফেলবে অথবা সে পড়বে পোশাক কোনো কিছু কিন্তু জাকাতের মৌলিক যে পারফরমেন্সটা আল্লাহ রসুল যে এখানে দিয়েছেন কেন দিয়েছেন কি কারণে বিধানটা এখানে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আনফাউল ফুকারা গরিবদের উপকারের জন্য উপকারটা কি শুধু খাবার অথবা পোশাক দিয়ে নাকি আগামী বছর যাতে সে জাকাত গ্রহণ না করতে এই জন্য আমরা এই জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জাকাত বোর্ড কিন্তু তারা এস্টাবলিশ করেছেন এবং দায়িত্ব হচ্ছে যে যদি আমাদের দেশের যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের থেকে জাকাতটি কাউন্ট করে সেখান থেকে আদায় করে আমরা যদি একটা টার্গেট করতাম যে এবছর উত্তরবঙ্গের একটি জেলা পঞ্চগড়কে আমরা ফিক্স করলাম এবং পঞ্চগড়ের মধ্যে ইমাম সাহেবদের মাধ্যমে যে একটি গ্রামকে অথবা একটা ইউনিয়নকে আমরা ফিক্স করলাম এই ইউনিয়নের মধ্যে কতজন নিডি মানুষ রয়েছে কতজন প্রয়োজনীয় মানুষ রয়েছে অভাবী মানুষ এদেরকে আমরা এমনটা বিষয় ব্যবস্থা করব আমরা হচ্ছে করলে পোলট্রি ফার্মের ব্যবস্থা করে দিতে পারি অথবা একটা আমরা রিক্সা কিনে দিতে পারি বা অন্য কোনো একটা বিষয় করে দিতে পারি আগামী বছর যেন সে জাকাত দিতে না আসে চমৎকার যদি এমনটি আমরা করতে পারি এক বছর একটা জেলাকে ফিক্স করলাম আগামী অন্য আরেকটি জেলাকে আমরা নির্ধারণ করলাম এইভাবে যদি আমরা জাকাত দিই তাহলে এমন কি পজিশন এসে যাবে যখন জাকাত নেওয়ার মতো কিন্তু কেউ থাকবে না সেটাই কিন্তু ঘটেছিল যে জাকাত নিয়ে সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরছে কে নিবে ভাই জাকাত নিবেন নিবেন কেউ নিবেন জাকাত নিবেন সব বলছে না ভাই আমার তো জাকাতের কোনো প্রয়োজন নেই আমি তো জাকাত দেওয়ার জন্য আমিও তো লোক খোঁজ করছি আর পবিত্র কোরআনে কিন্তু সে কথাটাও বলা হয়েছে সুরাত একশো তিন নম্বর আল্লাহ সুবাহ বলেন খুদ মিন আমি সদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ইন্ন সলাতাকা সাকানুন লাহুম দেখুন আলাপা কি কেমন রাসূল কে বলছেন খুজ মিন আমওয়ালিহিম আই আমওয়ালিল আগনিয়া আপনি ধনী ব্যক্তিদের সম্পদ থেকে আপনি গ্রহণ করুন সদাকাতান জাকাত হিসেবে এবং বলেছে ওয়াতুজাক কিহিম

আন কঠিন হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের আনসার না দেওয়া পর্যন্ত এক কদম সে সামনে যেতে পারবে না তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে যে মিন আইনা একটা সাবাহু সে তার সম্পদটা কিভাবে এচিভ করেছে অমিন আইনা আন হোক কোন পথে সে ব্যয় খরচ করেছে সেটাই এই বিষয়টা কিন্তু আমাদের খুবই স্পষ্ট এই এই যে আয় করা এবং ব্যয় করা এটার মধ্যবর্তী জায়গায় কিন্তু জাকাত অতএব আল্লাপাক আমাদের সকলকে জাকাতের বিষয়গুলো বুঝে সঠিকভাবে এবং সম্পদের হিসেব করে জাকাত দেওয়া তৌফিক দান করুক ধন্যবাদ আপনাকে এত চমৎকার স্পষ্টভাবে আপনি বিষয়গুলো আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকেও সুপ্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বৃত্ত শ্রেণী আপনারা দেখছেন খুব ক্লিন কথা যে আপনার সম্পদকে আপনি হিসেব করবেন হিসেব করে জাকাত দিবেন কীভাবে ওভাবে কিন্তু ওই মাইকিং করে নয় যে কোনো একজন নিকটাত্মীয় খুব কাছের মানুষকে ধরে সেজন্য আগামী বছর জাকাত গ্রহণ না করতে হয় সেভাবে দান করুন আল্লাহ আমাদের সকলকে বুঝ দেওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াহিদাওয়ালা আল আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাম